আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। শুরুতে একটা দেখি, আজ আমরা পড়ব ঢাকা শহরের প্রত্ন নিদর্শন। এটা আমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের একদম প্রথম পাঠ। বাংলাদেশ বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের প্রথম পাঠ, ঢাকা শহরের প্রত্ন নিদর্শন। এই পাঠ শেষে আমরা প্রত্ন নির্দেশনের ব্যাখ্যা করতে পারবো, ঢাকা শহরের বিভিন্ন প্রত্ন নির্দেশনের ব্যাখ্যা, মানে ঢাকা শহরের প্রত্নতত্ত্বের ধারণা ব্যাখ্যা করতে পারবো, আর বিভিন্ন প্রদর্শন ব্যাখ্যা করতে পারবো, এবং প্রদর্শন গুরুত্ব, মানে প্রত্নতত্ত্ব নির্দেশনের যে গুরুত্ব সেটাও আমরা বিশ্লেষণ করতে পারবো। প্রত্ন নির্দেশন আমরা দেখতে পাচ্ছি, প্রত্ন নির্দেশন বলতে উপরের ছবিগুলো আমরা ভালো করে দেখি। প্রত্ন নির্দেশন বলতে পুরনো স্থাপত্য শিল্পকর্ম, মূর্তি, ভাস্কর্য, অলঙ্কার বা প্রাচীন আমলের মুদ্রা, পুরানো মূল্যবান আসবাবপত্র ইত্যাদিকে বুঝি প্রত্ন নির্দেশন। আমাদের পাঠ্যপুস্তকের একদম প্রথম যে হেডলাইনটা বা প্রথম যে প্যারাটা, সেটার মধ্যে স্পষ্ট উল্লেখ করা আছে যে আমাদের টোটাল এই অধ্যায়ের সামারির অর্ধশগুলো, বাংলাদেশে প্রায় 200 বছরের ইংরেজ শাসন আমল অর্থাৎ 1757 থেকে 1947 সাল পর্যন্ত ঔপনিবেশিক যুগ হিসাবে পরিচিত। ইংরেজ আমলে বাংলাদেশে অনেক জমিদারি বাড়ি, বণিকদের আবাসিক ভবন, অফিস আদালত ভবন, রেল স্টেশন ও শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য স্থাপত্য তৈরি হয়েছিল। প্রত্ন শব্দের অর্থ হচ্ছে পুরানো, আর প্রত্ন সম্পদ বলতে পুরানো স্থাপত্য শিল্পকর্ম, মূর্তি, ভাস্কর্য, অলঙ্কার, প্রাচীন আমলের মুদ্রা ইত্যাদিকে বোঝায়। এইসব প্রত্নদর্শনের মধ্যে দিয়ে সেকালের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা, জীবনযাত্রা, বিশ্বাস, সংস্কার, রুচি, দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করা যায়। তাহলে আমরা এই ঢাকা শহরের যে নির্দেশনগুলো, প্রত্ন নির্দেশনগুলো থেকে আমরা আমাদের অতীতে ঢাকার অবস্থা এবং জীবনযাত্রা, সংস্কৃতি এগুলো আমরা জানতে পারবো। নির্দেশন থেকে ঢাকা শহর প্রত্ন মধ্যে অন্যতম হচ্ছে লালবাগের কেল্লা, লালবাগ মসজিদ।
লালবাগ কেল্লা আদি নাম হচ্ছে কেল্লা আওরঙ্গাবাদ। 1687 সালে সম্রাট আওরঙ্গজেবের ছেলে যুবরাজ মোহাম্মদ আজম এই দুর্গ নির্মাণ করেন। আমরা একটা একক কাজ আছে, সে কাজটা তোমরা বাড়িতে নিজে একটু চেষ্টা করবে, সেটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শন করি। কেন আমরা বিভিন্ন সময় এই বিভিন্ন প্রত্নতাত্ত্বিকগুলো যাই, যেমন জাদুঘরে, তারপরে ময়নামতি প্রত্নতাত্ত্বিক নির্দেশনে, বগুড়া মহস্তানগড়, এইসব জায়গায় কেন যাই বা চিড়িয়াখানায় কেন এগুলো যাই আর কি, এটা আমাদের নিজস্ব চিন্তা চেতনা। তোমরা একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখবে যে প্রত্নতাত্ত্বিক কাল পরিদর্শন করি কেন করি, আমরা এই পরিদর্শনগুলো কেন করি। সিতারা বেগম মসজিদ বা তারা মসজিদ, চিনি টিটকিরি, সূত্রাপুরে সিতারা বেগম বা তারা মসজিদ ও লক্ষ্মীবাজারে চিনি টিকরি মসজিদ, দুটি নির্মাণকাল ও কারুকার্যের স্থাপত্য শিল্পের চমৎকার নিদর্শন। শিয়াদের ইমাম্বা বারা বা হোসনি দালান, এই শিয়াদের ইমাম বারাবা হোসনি দালান ইংরেজ আমলে নতুন ভাবে এটা ভূমিকম্পে একবার ক্ষতিগ্রস্ত ছিল, পরে ইংরেজ আমলে এটাকে আবার পুনর্নির্মাণ করে। পুরানো ঢাকার নিমতলি এলাকার 17 শতকের শেষ দিকে সৈয়দ মীর মুরাদ হোসেন, হোসেন রাদিয়াল্লাহু আনহুর এর রওজা শরীফ অনুকরণে ইমাম বারা বা হোসেনি দালানটি নির্মাণ করেন। পরবর্তীকালে ইংরেজ আমলে নবাব আহসানুল্লাহ এটি পুনর্নির্মাণ করেন। ডাকেশ্বরী মন্দির এবং রমনা কালী মন্দির ঢাকার সবচেয়ে প্রাচীন মন্দির ডাকেশ্বরী ও রমনা কালী মন্দির। ঔপনিবেশিক যুগের আগে তৈরি এই মন্দির দুটি, অনেকে মনে করেন ঢাকার নামকরণ হয়েছে এই ডাকেশ্বরী মন্দিরের নাম থেকে, পরে আবার নতুন করে নির্মিত হয়েছে। আর্মেনিয়ান চার্চ ঢাকার পুরান ঢাকার আরমানি টোলা যে গির্জাটি রয়েছে তাই আর্মেনিয়ান চার্চ নামে পরিচিত। এটি 1718 সালে নির্মিত। মাস অ্যাংলিকান চার্চ ক্রস চার্চ 19 শতকের পুরানো ঢাকার টমাস অ্যাংলিকান চার্চ ও ঢাকার তেজগাঁওয়ে হোলি ক্রস চার্চ নির্মিত হয়। আমাদের পাঠ্যপুস্তকে একটু তাকায় তাহলে এই কথাটা স্পষ্ট উল্লেখ করা আছে যে 1800 শতকের ঢাকা শহরে তৈরি হয় বেশ কয়েকটি গির্জা, এর মধ্যে সবচেয়ে পুরাতন হলো আর্মেনিয়ান গির্জা। এটি তৈরি হয় আর্মানি টোলায় 1781 সালে। 19 শতকে ঢাকা শহরে নির্মিত হয় সেন্ট টমাস অ্যাংলিকান গির্জা বা হোলি ক্রস গির্জা। তো আমরা এই চিত্রগুলো দেখে পাঠ্যপুস্তকের সাথে মিলিয়ে আমরা বাড়িতে পড়ব এবং একটু হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। আন্তাগড় ময়দান, পরবর্তীতে এটা নাম করা হয় ভিক্টোরিয়া পার্ক এবং বাহাদুর শাহ পার্ক, যেটা আমরা এখন ভিক্টোরিয়া পার্ক, যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এলাকাটা, যে বর্তমানে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় বাহাদুর শাহ যে পার্ক, সেই পার্কটার একটা চিত্র। তার অনেক ইতিহাস আছে আমাদের বাংলাদেশে। 19 শতকের মাঝামাঝি নবাব আব্দুল গনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে এই পার্কটি তৈরি করেন। 1857 সালে সিপাহী বিদ্রোহী ইংরেজদের হাতে বন্দী বিদ্রোহী সৈন্যদের এই আন্তাগড় ময়দানে ফাঁসি দেওয়া হয়।
পুস্তকের যে ইতিহাসের আলোকে যে টপিকসটা লেখা আছে সেটা একটু দেখি। ঢাকার পুরনো স্থাপত্যকর্মের মধ্যে রয়েছে সদরঘাট এলাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত বাহাদুর শাহ পার্ক। 19 শতকের মাঝামাঝি ঢাকার নবাব আব্দুল গনি এই পার্ক তৈরি করেন। ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার নামে এর নাম দেন ভিক্টোরিয়া পার্ক। এর আগে জায়গাটির নাম ছিল আন্টাগর ময়দান, অর্থাৎ ভিক্টোরিয়া পার্কের আগের নাম ছিল আন্টাগর ময়দান। এই আন্টাগর ময়দানের নামের সঙ্গে জড়িয়ে আছে 1857 সালের প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। 1857 সালে ব্রিটিশ সেনাবাহিনী এদেশীয় সৈন্যরা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীনতার যুদ্ধ শুরু করেন। ইংরেজরা একে বলে সিপাহী বিদ্রোহ। যুদ্ধে ভারতীয় সৈন্যরা জিততে পারেনি। বিদ্রোহের সৈন্য ওদের যারা ঢাকায় ইংরেজদের হাতে বন্দী হন তাদেরকে ইংরেজরা এই আন্টাগর ময়দানে গাছের সঙ্গে ঝুলিয়ে ফাঁসিয়ে দেয়। এই ঘটনার ঠিক 100 বছর পরে 1957 সালে স্বাধীনতার জন্য জীবনদানকারী সৈনিকদের স্মৃতিতে এখানে একটি স্মৃতি স্তম্ভ নির্মিত হয়। ভারতবর্ষের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরের নামে এই পার্কটির নাম করা হয় বাহাদুর শাহ পার্ক। তোমরা সময় পেলে এই পার্ক পরিদর্শন করবে। পুরানো ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকার নবাবদের তৈরি প্রাচীন স্থাপত্য কীর্তির আরেক নিদর্শন হলো আহসান মঞ্জিল। হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1904 সালে নির্মিত হয়। এখানে একটা ছোট্ট কাজ, ঢাকা শহরের প্রত্ন নিদর্শনগুলোর একটি তালিকা তৈরি করো। এটা নিজেরাই তৈরি করবে, প্রয়োজন বোধে গুগল ম্যাপকে সাহায্য নিতে পারো অথবা গুগলের সাহায্য নিতে পারো, এবং নিজেদের অভিজ্ঞতা থাকলে সেটাও শেয়ার করতে পারো। এই পাঠে আমরা কতগুলো প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন এবং কিছু সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নগুলো তোমরা নিজেরাই তৈরি করবে, নিজেরাই উত্তর দেওয়ার চেষ্টা করবে, এবং এই প্রশ্নগুলো দেখো পারো কি না। যে আর্মেনিয়াম চার্চ কত সালে কত শতকে তৈরি হয় আমি কিন্তু আমার স্লাইডে বলেছি, তোমাদের যদি মনে না থাকে তা আরেকবার এটা রিভিউ করবে এবং পাঠ্যপুস্তকটা একবার দেখবে। কার্জন হলটি কোথায় অবস্থিত? আন্টাগর ময়দানে বর্তমানের নাম কি? সুন্দর একটা প্রশ্ন, আশা করি তোমরা পারবে। না পারলে এই বইটা আরেকবার, এই পাঠটা 46 পৃষ্ঠা এবং 47 পৃষ্ঠা আরেকবার রিভিশন দিবে, তাহলে আমার মনে হয় পারবে ইনশাল্লাহ। ইংরেজরা কোন পার্কে বিদ্রোহী সৈন্যদের গাছের সঙ্গে ঝুলিয়ে ফাঁসি দেয়? এই প্রশ্নটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, আমরা অবশ্যই পারব। বাড়ি কাজ আছে ইতিহাসের আলোকে আন্টাগর ময়দানের গুরুত্ব বর্ণনা করো। যেটা আমি বলছি যে তোমরা সময় পেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে যে পার্কটা সেটা ঘুরে আসবে, তোমাদের যে অবসর সময়গুলো আছে যদি সুযোগ থাকে স্টাডি ট্যুরের অথবা ব্যক্তিগতভাবে কোনো ছুটির সময় এই স্থানটা পরিদর্শন করে আসবে। ভালো থাকো, সুস্থ থাকো, যাও এই কামনা করছি। আল্লাহ হাফেজ।